Voice. Yes, Backstreet Voice চলছে শুধুমাত্র ক্যাপিটাল এফএম 94.8 এ দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। আমি এমিল আছি আপনার সাথে এবং আমার সাথে আজকে সালেকিন ভাই আছে। ভাইয়া ওয়েলকাম ব্যাক। আমি তো এখানেই আছি, যতবার ফিরবো অনিয়ারে ততবারই ওয়েলকাম করবো আর কি। সো একটু জানিয়ে রাখতে চাই আপনি কিভাবে জয়েন করবেন আমার সাথে। আপনি এসএমএস করতে পারেন, এসএমএস করার জন্য যেটা করতে হবে টাইপ করতে হবে সিএফএম স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আর ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/capitalfm94.8। সেখানে আজকে শোর একটি পোস্ট দেওয়া আছে, সেই পোস্টে এসে আপনি কমেন্ট করলে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। অ্যান্ড তারপর যেটা করতে পারেন আপনি টুইটার এবং ইনস্টাগ্রামে capitalfm94.8 এটা দিয়ে সার্চ দিলে আমাদেরকে ওখানে পেয়ে যাচ্ছেন। সো ওখানে এসে কিছু লিখলেও কিন্তু আমি আপনার মেসেজটি পেয়ে যাবো। ভাইয়া আমরা বিরতির আগে নীল মানুষ এবং ফিরবে তুমি বাড়ি শুনছিলাম, জি জি, ওই এই দুইটা গান সম্পর্কে যদি একটু বলেন। নীল মানুষ আসলে খুব কনসেপচুয়াল একটা গান। আমরা ধরে নিই যে আসলে একজন মানুষের জীবনে তো বিভিন্ন চড়াই উতরাই আসে, সব থেকে চ্যালেঞ্জের মোমেন্টগুলো থাকে হচ্ছে যখন সে মানসিকভাবে ভেঙে পড়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কোনো কিছুতেই আসলে মন লাগাতে পারে না, আত্মহননের কথা চিন্তা করে, যেটা হয় আর কি। তো কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে ওই সময়টা পার হয়ে যায়, আবার সে স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, আবার চেষ্টা করে জীবনযুদ্ধে নেমে যায়। তো নীল মানুষ হচ্ছে সেই কাল্পনিক মানুষটা বা সেই কাল্পনিক ক্যারেক্টারটা যেটা হচ্ছে ওই যে ফেজের ভিতর দিয়ে যে যায়, তার ভিতর যে কষ্টগুলো ছিল সেগুলোকে সে সরিয়ে নিতে সাহায্য করে, একটা কাল্পনিক ক্যারেক্টার। ওইটাই তো, ওইটা ভেবেই লেখা হয়েছিল আসলে। বেসিক্যালি নীল মানুষ আসলে সবাই, যারাই আসলে ওই প্রত্যেকটা বিপদ থেকে উঠে দাঁড়িয়ে আবার আগের জীবনে ফেরত যায়, তারা সবাই নীল মানুষ। ওকে, তো আমরা চেষ্টা করি নীল মানুষ হতে, এটা হচ্ছে এক। আর ফিরবে তুমি বাড়ি হচ্ছে আত্ম উপলব্ধিমূলক গান, যেখানে একজন মানুষ তার জীবনটাকে দেখছে বিভিন্নভাবে, কিন্তু সে যদি আসলে তার সে যদি তার প্যাশনটাকে সঠিকভাবে জেনে থাকে, সে তার যে গন্তব্য যে সেটা যেটা লক্ষ্য মৃত্যু রাগ পর্যন্ত, সেখানে সে পৌঁছাতে পারবে, এটাই হচ্ছে ফিরবে তুমি বাড়ি। ওকে, সো ভাই আমি আমি যেটা জানতে চাই ব্যক্তিগতভাবে, মানে লিরিক্স লেখার সময় মানে আপনি কি আগে কিছু একটা ভেবে নেন, আর এমনি লিখতে বসেন পরে আসে? আমার মাথায় খুব একটা লাইন দুটা লাইন আগে আসে। আচ্ছা, যেমন আমি সবার প্রথম যখন লিখি তখন এই যে এটা আমার মাথায় ঘুরছিল অনেক দিন ধরে। ওকে, সুখীমা মানুষে গান, এটা আমার মাথায় ঘুরতেছে অনেকদিন। সুখীমানুষে গান এটা ঘুরতেছে, কিন্তু কিন্তু পুরো গানটা হয় নাই। তো আমি এই গানটা আমার এই টিউনটা শুনে আমার এক বন্ধুকে, ওর নাম মাহিন চৌধুরী, যে কিনা সুখী মানুষের গানের লিরিকটা লেখে, তো এটা শুনতে শুনতে এক পর্যায়ে গানের লিরিকটা তৈরি করে। ওকে, তো মোরাললেস এইভাবেই তৈরি হয় গান। আচ্ছা, মানে আগে আপনার ক্ষেত্রে কিভাবে হয়? ভাই আমার আমার ক্ষেত্রে যেটা হয়, আমারও এরকম, আমার ইয়েতে এখনো আমার নোট নোটবুকে অনেক লাইন আছে একটা একটা করে, এগুলো এখনো কমপ্লিট করি নাই। আমার যেটা হয়, কোনো কাজ যখন আসে, ধরেন কোনো নাটকের গান অথবা কোনো কারোর জন্য গান করব, তো তখন ওইখান থেকে বেছে নিয়ে কি আচ্ছা ঠিক আছে ওই লাইনটা নিলাম, ওইটা নিয়ে বাকিটা লিরিক্স কমপ্লিট করি, করে দেন ইয়ে করি আর কি। তবে আবার অনেক সময় হয় যে নাটকের গানের ক্ষেত্রে আমার যেটা হয়, আমি দেখি আগে, অথবা যদি স্ক্রিপ্ট আগে আসে আমি স্ক্রিপ্টটা পড়ে নিই, পড়ে নেওয়ার পরে লিরিক্সটা আগে লিখি, ওইটাতে শুরু করি না আগে একটা, মানে ওইটা আমি চিন্তা করি যে এই টাইপের মিউজিক বানাবো, এই টাইপের গান করবো, তো একটা মিউজিক স্ট্রাকচার বানিয়ে ফেলি, তারপরে ওইটা ছেড়ে ওইখানেই গাইতে থাকি, গাইতে গাইতে গিয়ে এক সময় গিয়ে একটা সুর যখন ইয়ে হয় তখন ওইটাকেই বুঝতে পারছি রেডি করি। মানে নাটকের ক্ষেত্রে ভিন্নভাবে কাজ করে, নিজের গানের ক্ষেত্রে আলাদাভাবে, নিজের এখানে গানের ক্ষেত্রে ওই যে দু এক লাইন আগে লেখা থাকে, তারপরে আস্তে আস্তে বাকিটা কমপ্লিট করি, দেন সুর করি। আমার ক্ষেত্রে সবসময়, সব ক্ষেত্রে না, প্রায় অধিকাংশ ক্ষেত্রেই কোরাসটা আগে লেখা হয়। আপনার ক্ষেত্রে কিরকম হয়? কোরাস আমার প্রথম লাইনটা আগে আসে। আচ্ছা, প্রথম লাইনটা আগে আসে, পরে ওটাকে কোরাস বানাই, ওখান থেকে আস্তে আস্তে আগে, মানে আমার হচ্ছে শুরুটা হইতে হবে, তারপরে আমি আগাইতে পারি। বুঝতে পারছি, হ্যাঁ, শুরুটা আগে করি। এই মেথডটা ডিফারেন্ট, হ্যাঁ, এক একজন মনে হয় এক একভাবেই করে না? অনেকে আবার সুর করে ওটার উপরে লিরিক্স বসে, ওটা আমার জীবনে হয় না। আচ্ছা, আমি আমি সুর করে লিরিক্স বসাতে পারি না। একটা নাটকে লাভ এন্ড লস্ট নাটকে একটা গান আছে তোমার জন্য,
এটা বেসিক্যালি আমরা আমি ওই রুমে বসে মানে ওই ওইটা নিয়ে স্ট্রাগল করতেছি আর কি, কারণ ওইটা ওই দিন জমা দিতে হবে, আমার কিছু নাই আমার হাতে। সো শো করছিল এখানে, তো আমার দেখতেছে অনেকক্ষণ ধরে, তো পরে গেল যে কি করতেছে তুমি এতক্ষণ ধরে, দেখলাম মানে চুল তো নাই তেমন একটা মাথায়, ওইটাই যেটুক ধরে টানার চেষ্টা করতেছি। তো গেল বসলো, আমরা ওই রুমে গেলাম, ওইটা রেকর্ড করলাম, ওইটাই দিলাম, ওইটাই অন এয়ার হয়েছে। আচ্ছা, জাস্ট পরে দিলাম একটু মিক্স করে নিছি, ওইটাই মানে একদম এক বসা, ওর কাছে একটা লিরিক্স ছিল ওইটা গাইলো। তারপরে জাস্ট ওইটা শুনে আবার নতুন করে ভয়েসটা দিয়ে দিল, ব্যাস ওই গান হয়ে গেল। সো এই জিনিসটা আমি দেখেছি, ওর নিশ্চয় আরো আরো অনেক মেথড আছে, কারণ অনেক গান টিউন করে অনেকের জন্য করে। তবে খুব ইনস্ট্যান্ট করে, আমি যে গানে ওকে করতে দেখি খুব তাড়াতাড়ি, মানে খুব বেশি সময় নেয় না। আমার ক্ষেত্রে হয়তো এত সময় লাগে নাই, তবে হুমায়ুন আহমেদ স্যারও কিন্তু এরকম ছিল যে উনার একটা গানের প্রায় 10-15 বছর পরে গিয়ে গানের পরের অন্তরাটা পরে লেখা হয়েছে। তো হ্যাঁ, এটা হলে তাহলে আমার এই গানগুলো তাহলে পরে আসতে পারে, আসতে পারে আবার রেখে দিই। আমি ভেবেছিলাম ফেলে দিব, না ফেলে লাভ নেই। ওকে ভাই, আমরা যেটা জানতে মানে একদম আপনার আর্লি ক্যারিয়ার নিয়ে যদি আমরা একটু কথা বলি। আসলে আমি যে মিউজিক প্রফেশনালি করব সেটা আসলে আমি জানতাম না, কিন্তু মিউজিক করতে ভালো লাগতো, মানে মিউজিক আমি গিটার শেখার পর গিটার বাজাতে চেষ্টা করতাম, প্রফেশনালি না, খুব অ্যামেচার, ঘরের ভিতর নিজের মতো করে। তো এর মধ্যে আমরা ওই যেটা হয় যখন গিটার বাজানোর একটা ফেজে আমরা ব্যান্ডও করার চেষ্টা করি, তখন আমরা খুব মেটাল ব্যান্ড করতাম। বাই দ্য ওয়ে মেটাল মিউজিকে কিন্তু এখন আমি ফ্যান, আমি আই'ম জাস্ট আ মেটাল হেড। আমি আমি আমার আমি আবার ওইটাও আছে, আবার অন্যগুলোও আছে আর কি, কিন্তু আপনার মতোই বেসিক্যালি ওইদিকে হচ্ছে একদম ওটা কি বলে ওটা স্ট্রং, ওটা কোনো নর্চার নাই এদিক ওদিক নাই, সেটাই মেটাল, মেটালের জায়গাটা একদম স্ট্রিক্ট, বাকিগুলো একটু নর্চার হয় এদিক সেদিক যায়, কিন্তু ওইটা ওইখানে স্ট্রিক্ট। এক্স্যাক্টলি, মানে যখন বললাম আমি জাস্ট মেটাল হেড, তখনই আমার মনে হলো পরবর্তী লাইনটা হবে এখন আমি মিউজিক হেড, মানে এখন সব ধরনের মিউজিক অ্যাবজর্ব করার চেষ্টা করি যেটা সেটা আমি কানেক্ট করতে পারি। রাইট রাইট, তো আমার মনে হয় আমরা সেম ট্র্যাকেই আছি আর কি, খুব হেভি আর মিউজিক থেকে এখন প্রায় হরাইজনটা অনেক বড়, মানে এখন আসলে জনরা ফ্রি হয়ে গেছি আর কি অলমোস্ট। হয়তো কিছু কিছু স্টাইল অফ মিউজিক নিতে পারি না ওইভাবে, বাট দেখা যায় তাও শোনা হয়, তাও শুনতে মানে শোনা হয় শুনতে হয়। তো 2010 সাল থেকে আমি একটা ব্যান্ডের সাথে কাজ করা শুরু করি, যার নাম হচ্ছে লালন ব্যান্ড। ওকে, ব্যান্ড লালন বলে বলা হতো, ওনারা এখন শুধুই লালন নামটা ব্যবহার করেন। তো এরপরে আমার ওনাদের সাথে পথচলা শেষ হয় 2013 সালে সম্ভবত, তারপর আমার এক ব্যান্ড করার চেষ্টা করি, নাম 12 AM। তো সেটাও বেশ কয়েকটা গান বের করে, আংশিক সফলতা পায়, কিন্তু সেটাও কোনো কারণে সেটা আমরা চালাতে পারিনি, এখন আমি নিজেই গান করার চেষ্টা করছি আর কি। আর ইন দ্য মিন টাইম আমি কম্পোজার হিসেবেও বেশ কয়েকটা জায়গায় কাজ করছি কিছু মানুষের সাথে, আর এই তো আর কাজ করার চেষ্টা করছি, সেকেন্ড অ্যালবামের কাজ করছি, এই তো। ওকে চলছে, আচ্ছা এই গল্প আরও চলবে। ইয়াস, ব্যাকস্ট্রিট ভয়েস চলছে ক্যাপিটাল এফএম 94.8 এ, অ্যান্ড আমার সাথে আজকে সালেকিন ভাই আছে। Welcome back. Thank you. যতবার অনেক জানাবো, আমি এমিল আছি আপনার সাথে, অ্যান্ড আমরা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো ভাইয়া, আপনার ওই যে গিটার ক্লাস, গিটার ক্লাসের শুরুতে বা শেষে মানে ছবিটা আপলোড করেন, সিঙ্গার আর সসের ছবিটা কিন্তু খুবই লোভনীয়, খুবই লোভনীয়। আমি যদিও কাছাকাছি থাকি, মাঝে মধ্যে মনে হয় চলে যাওয়া উচিত। হ্যাঁ, আসলে মাঝে আসলে সসের জায়গায় মাঝে মাঝে তেঁতুলের একটা টক থাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা আরো বেশি লোভনীয়, মাঝে মাঝে হামলা দিতে হয় যেহেতু আমার বাড়ির কাছেই, এবং শুক্রবার সকালে আমি মোরেলস উত্তরেই থাকি। হ্যাঁ, সেই সুযোগে একটু আত্মপ্রচারণা করে নিই, সেটা হচ্ছে যারা উত্তরায় গিটার বা কিবোর্ড শিখতে চান তারা চলে আসতে পারেন, দ্য ক্যাপো গিটার স্কুল বলে আমাদের একটা স্কুল আছে, আপনি ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন, দ্য ক্যাপো গিটার স্কুল। তো আমাদের স্কুলটা একটু সামান্য ডিফারেন্ট এই কারণে, কারণ কি অনেকে আমরা যেটা আমাদের অভিজ্ঞতা হচ্ছে, যারা ধরেন গিটার শিখবে বা গান করতে চাবে, তাদের যদি খুব ইচ্ছা থাকে তারা যেটা শিখবেই, মানে যে কোনো ভাবে তারা শিখবে, কিন্তু কিছু মানুষ আছে যাদের আগ্রহটা থাকে কিন্তু বেশি দিন সেই আগ্রহটা ধরে রাখতে পারে না। যেমন আমাদের স্কুলে অধিকাংশ বাচ্চাদেরকে দেখা যায় বাবা মা দিয়ে যাচ্ছে, অথবা কোনো ছেলে বা মেয়ে কারো পারফরমেন্স দেখে একদিনে উদ্বুদ্ধ হয়ে চলে আসছে কিন্তু 7 দিনের বেশি রাখতে পারছে না। তো আমরা মেথডটা অ্যাপ্লাই করার চেষ্টা করি যে ওর এক্সিউবারেন্সটা যাতে ধরে রাখতে পারি বেশি দিন, যদি একটা সার্টেন লেভেল পর্যন্ত ধরে রাখা যায় তখন বা ছেলেটা মেয়েটাকে শেখানো যায় আসলে ইনস্ট্রুমেন্টটা, কারণ একটা পর্যায়ে গিয়ে আসলে সবকিছুই খুব কঠিন,
প্রাথমিকভাবে সোজা সবকিছুই হয়তো, কিন্তু একটা লেভেল পর সবকিছু কঠিন, বেশ কঠিন, কারণ প্রচুর সময় দিতে হয় এবং সাধনা করতে হয়। তো তো আমরা চেষ্টা করি ওইভাবে তা একজন মানুষকে তার আগ্রহটা বজায় রাখতে যাতে সে রাখতে পারে। আমাদের টোটাল চারজন শিক্ষক এখন, রিয়াদ হাসান যার গান বাজবে, তিনিও আছেন কো-ফাউন্ডার, এবং অ্যামেজিং একটা গান আমরা বাজাবো নেক্সট আওয়ারে, এটা সবার জন্য একটু এখন রেখে দিচ্ছি। গানটার নাম খুবই ইন্টারেস্টিং এবং গানটার ভিডিওতে সালেকিন ভাইয়ের অ্যাপিয়ারেন্স আছে, সেটা নিয়েও আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমরা নেক্সট আওয়ারে গানটা বাজাবো, গানটা বাজিয়ে এসে তারপরে কথাবার্তা বলবো আর কি। ভাই আমার একটা জিনিস জানা আছে, এখন যেটা হয় অনেকেই মানে ইউটিউবে গিটার শিখতে চান বা বলেন যে আমি ইউটিউব দেখে শিখছি, সেইটা আপনি কি মনে করেন, ইউটিউব দেখে বা ওইখানে ইয়া দেখে লেসন দেখে কি গিটার শেখাটা করতো কি? আমি আসলে না, একজন মানুষের এক এক পয়েন্ট অফ ভিউ থাকে। যেমন আমি যে গিটার্স কমিউনিটি অফ বাংলাদেশ বলে একটা ফেসবুকে কমিউনিটি আছে, গিটার বেশ বড়, ওকে, অনেকেই আমাদের পরিচিত অনেকে অপরিচিত, তো ওখানে এরকম প্রায় প্রশ্ন আসে এবং আমরা দেখলাম যে প্রচুর উত্তরও আসে আসলে। ওকে, আমার মতামতটা হচ্ছে গিটার বা যে কোনো শেখার ব্যাপার মানে ক্রিয়েটিভ ব্যাপার, সেটার আসলে প্রথম হাতে খড়িটা হওয়া প্রয়োজন একজন গুরুর কাছে। এটার কারণ হচ্ছে, কারণ আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে কিন্তু অনেক ম্যাটেরিয়াল পাবেন, তো যেই ছেলে বা মেয়েটা মাত্র শুরু করছে সে আসলে বুঝবে না যে কোন পথে তাকে হাঁটতে হবে, সে র্যান্ডম ইনফরমেশন কালেক্ট করতে থাকে, তো এই জন্য আসলে অনেকগুলো ডটকে সে জোড়া লাগাতে পারে না। এবং আমি প্রচুর স্টুডেন্ট পাই যারা ইউটিউব থেকে র্যান্ডমলি ট্যাপ ট্যাপ দেখে গান নিয়ে আসে, কিন্তু দেখা যায় রিয়েল ওয়ার্ল্ডে আসলে অপারেট করতে পারছে না। তো তখন আমার মনে হয় যে সার্টেন বেসিক লেভেলটা যদি একজন গুরুর হাত দিয়ে উনি পার করেন, তারপরে আসলে সেই ইনফরমেশন নেওয়ার জন্য সে তৈরি, কারণ সে তো জানে যে এখন বিল্ডিংটা কিসের উপর দাঁড়াবে, তার ভিতটা তো তৈরি হয়ে গেছে। তো এটা আমার মতামত যে একটা স্টার্টিংটা হওয়া উচিত হয়তো একজন গুরুর কাছে, তারপর সে যখন তৈরি হয়ে যাবে তখন সে ইউটিউব থেকে সাধনা করতে পারবে। আমি একটা ইনস্ট্রুমেন্ট শিখেছি ইউটিউব থেকে, যে নাম হচ্ছে ইউকুলেলি। আচ্ছা, আমার 3 দিন লেগেছে এটা শিখতে, কারণ আমি বেসিকটা জানতাম। হ্যাঁ, এরপরে আমি ইউকুলেলি, এবং তখনই আমি স্মার্ট তোর আনপ্লাগটা তৈরি করেছিলাম। ওকে, ওই সময় কি সুখী মানুষের গান করে নাকি আরো পরে? তারও আগে ছিল সুখী মানুষের গান। আচ্ছা, আগেই করা হয়ে গেছিল। অলরাইট, সুখী মানুষের গান কিন্তু ইউকুলেলিতে করা না, বাই দ্য ওয়ে, ওটা গিটারলিতে করা। আচ্ছা, যাক আমি এটা জেনে নিলাম, আমার সাথে অনেকে আজকে হয়তো জেনে নিল, মানে যারা সুখী মানুষের গানটা জানে, আমার মতো যারা ভাবতো ইউকুলেলি দিয়ে বাজানো, তারা আজকে জেনে নিল এটা গিটারলি দিয়ে বাজানো। ওকে, কোনো সমস্যা নেই। ওকে ভাই, আমরা আজকে বেসিক্যালি নেক্সট আর আমরা যেটা নিয়ে কথা বলবো, জয় হোক এবং বিষয় নিয়ে, সালেকিন ভাইয়ের ব্র্যান্ড নিউ দুইটা গান, সো ওই দুটা গান নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো নেক্সট আওয়ারে। শিওর, সেটার জন্য একটু সবাই টিউন ইন করে থাকতে হবে ক্যাপিটাল এফএম 94.8। সো এখন আমরা একটা দারুণ গান সালেকিন ভাইয়ের শুনে ফেলবো, জোছনা ও কবি। এই গানটা নিয়ে যদি এখনই একটু বলেন, এই এই গানটা নিয়ে। জোছনা কবি ওই যে ওরকম, ওই যে সুখী মানুষের গানের মতো, আমি এই যে একটু হ্যাঁ হ্যাঁ শিওর, আমরা একটু শুনে ফেলি। গিটারটা হচ্ছে আমি আমি অনেকদিন এই গানটা গাওয়া হয় না। তো আমি ঘরে বসে আমি মানে মানে আমরা আড্ডা দিচ্ছিলাম হয়তো, তখনই আমি এই এই কয়েকটা লাইন আমি এরকম বানাই, মুখে গালে মুখে গালে মুখে হাতে মুখে গালে হাতে, তো এমনি জাস্ট ফর ফান। তো ওই যে সুখী মানুষের গান লিরিক লিখেছে মাইন চৌধুরী, ও এটা শুনে ওর কাছে মনে হয় যে এটা নিয়ে আর একটা গান ভালো হতে পারে, তখন পুরো গানটা সে তৈরি করে। আচ্ছা, এটাও ভাই লিখেছে? ভাই না, উনি আপু। আচ্ছা, উনি আপু, ভাই আপু লিখেছে। ওকে, তো এটা হ্যাঁ জোছনা কবি এবং সুখী মানুষের গান, এবং আরেকটা গান উনি লিখেছেন আমার প্রথম অ্যালবামে, এটার নাম আহাবৃষ্টি। আচ্ছা, 3টা গান ওনার লেখা। আহাবৃষ্টি আমরা নেক্সট আওয়ারে শুনবো। ঠিক আছে, অলরাইট, সঙ্গানওয়ালা চলে আসলাম, এবং যে অনুষ্ঠানটি আপনি শুনছেন তার নাম হচ্ছে Backstreet Voice with Shaun Gamble on Capital of 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। এবং আমার সাথে আজকে খুব চমৎকার মানুষজন আছেন, মানে হয়তো আপেল ভাই অলরেডি তাদের সাথে অলরেডি স্টার্ট করে দিয়ে ফেলেছেন। আপেল ভাই এখনও আমাদেরকে তাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেয় নাই, এখন শাওন গালাল গানওয়ালার উপর দায়িত্ব ইন্ট্রোডিউস করানোর। আমি কেন আমার ভয়েস দুবার শুনছি কেন? আচ্ছা আচ্ছা, বুঝতে হবে। Yes, yes, all mics are on, and আমার সাথে রয়েছে শাইক সালেকিন,
bluesman. Thank you. AKA bluesman, as known as bluesman. Una paper pore ashi. He's not that special. jini achen tini hocchen Riyad Hassan. Riyad Hassan. Riyad Hassan is a very good singer. Composer. It's very good. Composer. He loves to pose, man. Composer, na Okay. Aache Shamim Hassan Plabun. Yes, Plabun Bhaiyachan. Plabun Bhai description. Ami jodio khub ekta ashole dite parbo na. So, mic is yours. আমার পরিচয় আসলে দেওয়ার কিছু নাই উপদেশটা তো শুরু করবে আমার পরিচয় দেওয়ার কিছু না আমি সঙ্গীতের একজন ছাত্র ভালো বন্ধু একজন ভালো মিউজিশিয়ান ও ভালো গিটার বাজায় আমি একটা ব্যাপার একটু বলতে চাই সালকিন ভাই ইউ শুড নোট ইট যে মানে আমি যখন কোনো কর্পোরেট মিটিং এ যাই কিংবা আমি যখন খুব একটু নিজেকে একটু মানে স্ট্রেস লুক থেকে যখন নিয়ে আসি তখন আই ইউজ টু ওয়ার ইউ নো শার্ট প্যান্ট একটু ব্লেজার মানে প্রিটি মানে কর্পোরেট অ্যাটায়ার ওয়েস্টার্ন লুকটা যে অ্যাটায়ারটা থাকে আর কি সো মানে এটা এই ব্যাপারটা কতটুকু অড অ্যাজ এ মিউজিশিয়ান এটা রিয়াদে দেখলে আমি বুঝতে পারছি মিউজিশিয়ান কোট প্যান্ট পরবে আচ্ছা মানে ওই জীবন ও জীবিকার তাগিদে তো আসলে পড়তে হয় বাট হ্যাঁ জিনিসটা আমি এখন যেভাবে দেখি যেটা হচ্ছে আই এম নট লিমিটেড টু মাই অ্যাটায়ার ওকে নট লিমিটেড কিন্তু আমি অভ্যস্ত রিয়াদকে কিন্তু এরকম অ্যাটায়ারে দেখি অনেক আগে থেকেই দেখছি সেটা যা মানে যাচ্ছে তাই রকমের ভদ্র আর কি এটা হচ্ছে মূল ব্যাপারটা না না ওর সম্পর্কে কোনো ব্যাড রেকর্ড নাই কোনো ব্যাড রেপিউ নাই তাই কেন আমি 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 এখনো পাইনি যদিও জাস্ট তার মানে কি রিয়াদকে এখন খারাপ কিছু একটা করে দেখাতে হবে না ব্যাপার হচ্ছে মানে হয় না একরকমের ওই রাই না না তার আগে বলি যে সালেকিন ভাইয়ের শোতে আমরা কেন ঢুকে গেলাম এটা একটু বলি আমার বাসা হচ্ছে দুই ব্লক পরে আমি অফিস থেকে ফিরছিলাম আমি জানতাম সালেকিন ভাই আছে শাওন আছে সম্রাট থাকার কথা ছিল শুনলাম কাকা কই আমি আসলে সম্রাটের সাথে সামনাসামনি দেখা হয়নি কোনোদিন আমি খুব এক্সাইটেড ছিলাম শাওন গানওয়ালার সাথে দেখা হবে এটার জন্য এক্সাইটেড ছিলাম শাওনের সাথে আমার পরিচয় ইনফ্যাক্ট সালেকিন ভাই তুমি যখন মিথ্যা কথা বল না মানে কথা বল না তখন তোমার তখন তোমার মানে সালকিন ভাইকে আসলে আমার মিস করার কোনো অপশনই নাই শুধু একটা সময় মিস করি যখন আমি প্রত্যেকবার নিঃশ্বাস নিই এবং গত 7 বছরে তুমি 1 ইঞ্চি পরিবর্তন হওনি না পরিবর্তন হয়েছে ওর শরীরের মানে যে মানে বপুটা বপুটা বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে শাওনের কি হয়েছে শাওন তো আরো বাড়ছে না মানে আমার একটা আমি একটু আগে একজনকে বলছিলাম যে আমি মাঝখান দিয়ে খুব ভালো সুস্বাস্থ্যের অধিকারী হয়েছিলাম 115 কেজি হয়েছিলাম কত 115 কেজি এখন 96 আছি বিকজ আমি আমার মাঝখানে দুইটা পরপর অসুখ হলো যখন নাই মাসছি তখন তারপরে যখন ওই মানে অ্যাপেটাইটটা যখন বাড়ে ওটা 96 এখন আমাকে সো সালকিন ভাই হোয়াটস আপ
জীবনে গান চলছে, দ্বিতীয় অ্যালবামে কাজ করছি, প্রায় অর্ধেকের বেশি শেষ, দুটো গান সিঙ্গেল হিসেবে রিলিজ দেওয়ার চেষ্টা করেছি, তো যেটা নিয়ে আসলে আজকে অনুষ্ঠানটা। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আরেকটা গান রিয়াদ রিলিজ দিল গতকালকে, হ্যাঁ, এবং এই গানটা আসলে অনেক আগে করা, 3 বছর আগে সম্ভবত করা, এবং এই গানের সাথে একদম প্রথম থেকে আমি ছিলাম, মানে আমি সম্পৃক্ত ছিলাম গানে, আমার হয়তো বাজনা ছিল না, এবং ভিডিওটাতে আমাদের তিনজনেরই, ওর যেহেতু ওর গানও তো থাকবেই, প্লাবন ছিল, তো ব্যক্তিগত ম্যাপ গানটাও আসছে, তো সব মিলে আসলে খুব গানময়। আমি আজকে শুনলাম, এবং আমি আমি বোধহয় ফেসবুকে আজকে শেয়ারও করছি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট, মানে মানে বিউটিফুল সং। আমরা এরকম প্রচুর গান চাই, এরকম অনেক গান চাই আমাদের, মানে আমি আমি সব বরাবরের মতো রিয়াদের মানে অনেক বড় ভক্ত, যেটা আমি কোনোদিনই প্রকাশ করি না, কিছু কিছু জিনিস আসলে প্রকাশের বাইরে থাকে, এটাই ভালো। আমার না ঠিক মনে পড়ে গেল যে আসলে মানে শাওন গানওয়ালা, শাইক সালেকিন এবং রিয়াদ হাসানের মধ্যে ব্রিজ কিন্তু সালেকিন, তো শাওন গানওয়ালা পারফর্ম করছিল একটা শোতে, তো ওই সময় রিয়াদ আসছে, তো রিয়াদ এসে দুইটা গান শোনার পর আমাকে বললো, সালেকিন ভাই দেখছেন গলার কন্ট্রোল দেখছেন ওর, আসলে দুজন দুজনেরই ভক্ত এবং এটা কিন্তু শেয়ার করে, কিন্তু ওই যে আবার এরকম কথার মার পেঁচে আর কি, মানে এটা এটা যদি তুমি যদি কূটনৈতিক বক্তব্যের আন্ডারে ধরো, তাহলে ইটস আ লিটল পিঞ্চ। হোয়াট কেমিস্ট্রি অ্যাকচুয়ালি, এটা যে মানে ওর কূটনৈতিক প্যাচ হচ্ছে যে মানে আজকে সত্য কথা, মানে আমি কখনোই দ্বিধাবোধ করিনি জানাতে, যে আমি আজকে শাওন গানওয়ালা এই জায়গায় যে কারণে বসে আছি, এটার ওয়ান অফ দ্য মেইন রিজন ইজ সালেকিন, ওয়ান অফ দ্য মেইন রিজন, মানে সালেকিন ভাই জাস্ট picked me from a street and just মানে put on a chair যেখানে আমি আসলে একটু মানে একটা স্ট্যান্ডার্ড অডিয়েন্স আমি গান গাইতে পারবো, and that's the start. He just gave me a মানে মানে a good start, that's it. আমরা টপিক চেঞ্জ করি, yes, topic change করি, thank you, thank you. এত লোক কোথায় আসলো? আচ্ছা গান শুনবো না, কত শুনতে পাচ্ছি না, হেডফোন কই, আজকে গান শুনবো না, সালেকিন ভাই আসুন, গান শুনবো, হ্যাঁ আমরা এখন এখন লাইভে লাইভে আসার যে উদ্দেশ্য, তা ব্যক্তিগত ম্যাপ নিয়ে সালেকিন ভাইয়ের সাথে সম্পর্কটা এমন যে কালকে আমরা একটা টিভি লাইভে ওই যে মিউজিক বাজছিল কোন একটা টিভি লাইভে, মানে আমি খুব কনফিডেন্টলি বলছিলাম হ্যাঁ সালেকিন ভাই বাজিয়েছে, মাঝখান থেকে উনি বললো যে আমি কিন্তু বাজাইনি, ছিল আমি একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম, এখনো আছি যে গানগুলো আসলে কিভাবে ছাড়বো, ওই যে তথাকথিত খুব হটকেক না আমার গানগুলো, তো স্বাভাবিকভাবে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সহায়তা একদম ডিরেক্টলি থাকে না, সো লাস্টলি আমি যেটা ডিসাইড করলাম যে আমি এর মাঝখানে একটা চিটাগনিয়ান গান করেছিলাম না, হচ্ছে সাতকানিয়া ফটিক ছড়ি, যেটা কোনো ধরনের কমার্শিয়াল এফোর্ট ছাড়া একটা ভালো সংখ্যক ভিউ, যেটা যে এখনকার সবচেয়ে বড় প্যারামিটার, ভিউজ 5 লাখের মতো ভিউজ হয়েছে গত 1.5 বছরে, যেটা আমার জন্য পরে আমি দেখলাম হ্যাঁ ওকে কে শুনলো না শুনলো এটা হোক, পরে আমি করে যাই মানে গান করি। আজকে আমার সারাদিন মনটা ভালো ছিলই, আমি না বলে পারছি না, একটু অফ টপিক, আসিরের গানটা শুনে মানে খুব ভালো, এত সুন্দর একটা গান, এত সুন্দর। আমরা আসলে যারা শুনছেন, আসলে আমরা আসলে এখন সবাই বন্ধু বান্ধবের মতো আড্ডা দিচ্ছি, তো অনেকে হয়তো রিলেট করতে পারছেন না, আসির হচ্ছে বর্তমান সময়ের, ও আসলে একজন মাল্টি ইনস্ট্রুমেন্টালিস্ট এবং সে লেখে গান, সুর করে এবং গান গায়, তো রিসেন্টলি একটা গান করেছে, গানটার নাম সম্ভবত প্রিয় একা একটা চিঠি আর কি, তো আমরা অনুরোধ করবো আসিরের গানটা যদি সুযোগ হয় আপনারা শুনবেন, আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা যে আপনাদের মন ছুঁয়ে যাবে, থ্যাংক ইউ আসির, আসিরের জন্য একটা হাততালি হতে পারে কি? হ্যাঁ অবশ্যই, আসিরের জন্য একটা হাততালি দিয়ে দাও। থ্যাংক ইউ আসিফ, তো
ওইভাবেই যেটা হচ্ছিল কি আমাকে পরে সালেকিন ভাইয়ের এখানেও একটা বিশাল ইন্সপিরেশন আছে, কারণ এই মানুষটাকে আমি দেখলাম উনি ওনার গানগুলো নিয়ে করে কি গানগুলো রেকর্ড করে, রেকর্ড করে ওনার পছন্দ হয় না আবার ভাঙে চুরে আবার রেকর্ড করে এবং পুরোটা নিজের খরচায়। আমার তো হয় কি যে মানে দিন শেষে আমি তো একটা মানে চাকরি বাকরি করি বা হচ্ছে আমার মাথায় বিজনেস ব্যাপারটা তো বিজনেসে পড়ছি অ্যান্ড এভরিথিং, তো সালেকিন ভাই মানে কী ব্যাপারটা, আমি দেখলাম উনি মানসিকভাবে ওনার গানটা করে উনি মানসিকভাবে শান্তি পায়, তখন আমার নিজেকে নিয়ে খুব ডাউট হয়, মানে আমি নিজেকে কোনো আর্টিস্ট ক্লেম করি না, মানে আর্টিস্ট ইজ এ ভেরি বিগ ওয়ার্ড অ্যাকচুয়ালি, ইয়েস অনেক বড়ো তো, বাট যতটুকুই আমি চেষ্টা করছি ওনাদের দেখে বা তোমাদের দেখে ওইখানটাতে আমার সংসারটা হয় আসলে কি আমি তাহলে আমার যে কাজটা করছি ওইটার প্রতি আমি ডিভোটেড না, মানে আমার মধ্যে কেন এই আমার গান কেন লোকে শুনছে না এই ব্যাপারটা কাজ করে এত, মানে এই মানে এই দোদুল্যমান একটা মানসিক অবস্থা এটা আমার আসলে খুব কাজ করে। কেন কাজ করে যে মানে আমার মনে হয় আমি তুমি সালেকিন ভাই আমরা যে ধরনের গানগুলো করছি এই ধরনের গান শোনার মতো যথেষ্ট সংখ্যক মানুষ ঢাকা শহরে আছে, চিটাগাং আছে, সারা দেশে আছে, আমি তুমি সালেকিন ভাই আমরা যেই রকমের গান করি এরকমের এটা আসলে ইটস নট আ জেনারেল থিং, না আমি ওই ওই পয়েন্টে আসছি, ধরো এটা যদি 17 কোটি মানুষের দেশ হয় মানে আমি শিওর ঢাকা শহরে এই ধরনের গান শোনা এরকম অ্যাটলিস্ট 12 লাখ মানুষ আছে যারা এই জনরাটা পছন্দ করে, এই ধরনের গান পছন্দ করে অবভিয়াসলি, এবং কিন্তু তাদের কাছে ওই 12 লাখ মানুষের কাছে পৌঁছানোর মানে ক্ষমতাটা একটা ব্যক্তির আসলে থাকে না অনেক ক্ষেত্রে, মানে কারণ এখন চারিদিকে লিমিটেশনস আছে, অনেক পেইড কন্টেন্টস যাচ্ছে তো এর মাঝখানে একটা কন্টেন্টের ওই ওজনটা যদিও থাকে। আমি অনেক অনেক রেফারেন্স দিতে পারবো, আমি যেমন আমার খুব পছন্দের মিউজিশিয়ান হচ্ছে আমাদের সারিয়া শারিন, ব্লু জিন্সের জন্য ওর করা তোমার ছায়া গানটা এত চমৎকার একটা গান, আপনি ইউটিউবে ঢুকে দেখেন এই গানটা খুব কম মানুষ শুনছে, সেটাই এটা অদ্ভুত ভালো একটা গান। তোমার আরেকটা ইনফরমেশন হচ্ছে শারিন শারিয়ার ওর অ্যালবাম ছাড়ছে, সেই অ্যালবামটার নাম হচ্ছে অসীম শূন্যতায় 12টা গান থাকছে আর কি। আমি ওই ওই অ্যালবামের কিছু কিছু গানের সাথে আমার সম্পৃক্ততা ছিল, মানে বাজাই নাই আর কি, আমি শোনার সুযোগ হয়েছে, তো অদ্ভুত ভালো, অদ্ভুত ভালো গানগুলো আমরা আশা করি। পিয়ানো আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং এবং ট্যালেন্টেড একটা মানুষ, মানে আসলে ও তো হয় কি ওই যে পুরো সঙ্গীত নিয়ে আর কি একদম নিজের লাইফটাকে ডেডিকেট করা, তো ডেডিকেট করেছে, তো খুব খুব ভালো একজন মিউজিশিয়ান বাংলাদেশের। তো আমরা শারিন শারিয়ারের অ্যালবামটার জন্য অপেক্ষা করছি এবং এক্সপেক্ট করবো যে অডিয়েন্স এটাকে অ্যাকসেপ্ট করবে। আমি আসলে যে পয়েন্টের কথাটা বলছিলাম শেষ করি সেটা হচ্ছে এই মানুষগুলোকে যখন আমি কাছ থেকে দেখি সালেকিন ভাই সারিয়া শারিন ইভেন সভ্যতার সাথে এটা নিয়ে আমার অনেকবার ডিবেট হয়েছে, আপনিও ছিলেন ওই যে একটা অনুষ্ঠানের ছাদে, তো ওনাদেরকে দেখলে মনে হয় যে আম নট অনেস্ট টু মাই মানে আম নট অনেস্ট টু মিউজিক, যে কারণ আমি কেন চিন্তা করছি আমার কতজন মানুষের কাছে আমার গান পৌঁছাচ্ছে কেন শুনছে না, একটা কিছু একটা কোনো একটা জায়গায় টু বি ভেরি ফ্র্যাঙ্ক এটা আমার একটা মানে ন্যাশনাল মিডিয়ামে বলতেও কোনো আসলে বাধা নাই, আমার মধ্যে কাজ করে যে কেন মানে শুনলে হয়তো ভালো লাগতো নিজেরও, কারণ একটা আশা থাকে একটা ওইটার প্রতি একটা পরিশ্রম থাকে কাজটার প্রতি। তো পরে এখন আস্তে আস্তে আমি নিজের সাথে যেটা আমার এখন মনে হচ্ছে ওকে যে যা শুনলো না শুনলো ঠিক আছে আমি আমার মতো করে কাজটা করি, কারণ কাজ করাটা ইম্পর্টেন্ট, গত 3 বছরে আমার খুব নতুন গান করা হয়েছে খুব কম, সো ওইটাও আরও যন্ত্রণাদায়ক, নতুন গান করতে চাই, সো লেটস সি। সো থ্যাংক ইউ সালেকিন ভাই ফর বিং এন ইনস্পিরেশন। এই অ্যালবামে আরও অনেকগুলো গান ছিল যেগুলো আমরা এক্সপেক্ট করছি যে খুব শিগগিরই বের হবে, মিনি প্যাক বলে একটা অ্যালবাম বের হওয়ার কথা ছিল যেটা বের হয়নি, সিঙ্গেল হিসেবে মিনি প্যাক মাইক্রো প্যাক হয়ে গেছে, মাইক্রো প্যাক অনুষ্ঠানটি চলছে তার নাম হচ্ছে ব্যাকস্ট্রিট ভয়েস। আমি একসময় ব্যাকস্ট্রিট ভয়েস ছিলাম, এখনো ব্যাকস্ট্রিট ভয়েস আছি, মানে আমি সিরিয়াসলি সালেকিন ভাই আসার পর সালেকিন ভাইয়ের চেহারার দিকে তাকালে আমি আমার অতীত দেখতে পাই, আমি মনে মনে পড়ে যে আমি অর্চার্ড পয়েন্টের নিচে বসে রাত 12:30-1 পর্যন্ত অ্যাকোস্টিক গিটার নিয়ে মানে হেরে গলায় গান গাওয়া আমি সালেকিন ভাই টুন ভাই, আই ক্যান স্টিল রিমেম্বার দিস নাইটস। থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। রিয়েল ভি ব্যাস্ট আসলে, না না আমি জি মুঠোফোন, হ্যাঁ আমাদেরকে গ্রাস করে রেখেছে, গ্রাস করে রেখেছে, কিন্তু এতটা গ্রাস করেনি কারণ মুঠোফোন না থাকলে আসলে এখনকার মানে সাউন্ড গানওয়ালা তার এন্টারটেনমেন্ট খুঁজে পেত, মানে এন্টারটেনমেন্ট অনেক স্তর আছে সেটাই, এটাও বোধ হয় আমরা অনেক আগে অনেক আগে ডিসকাস করে আসছি, এটা আসলে পাবলিকলি মনে হয় না আমরা ডিসকাস করবো, এক্স্যাক্টলি দরকার নেই তো, না আপনি আমার বিশ্বাসে আপনি পারবেন জিনিসটাকে আপনি এমন ভদ্র ভাষায় সুন্দর টোনে বলবেন তখন মনে হবে না জিনিসটা ভালো, পর্দার পেছনেও যে খুব অশালীন ভাষায় বলবো তাও না, ওই জন্যই বলবো মানে বাই ন্যাচারালি আপনি তো মানুষটা এরকম, সো আপনি বললে জিনিসটা শুনতে খারাপ হবে না। আচ্ছা সালকিন ভাই, হ্যাঁ, what about 12M? 12M ব্যান্ডটা ইনঅ্যাক্টিভ বিভিন্ন কারণেই,
তো এই জন্য আমি আমার নিজের একার পথ চলা শুরু করেছি 2017 সাল থেকে। একটা অ্যালবামও বের করছি, নাম নীলমানুষ, এবং দ্বিতীয় অ্যালবামের নাম জয় হোক। জয় হোকের দুটো গান বের হয়েছে, যে দুটো গান আজকে আমরা শোনার চেষ্টা করবো, একটা বিশ্ব, একটা নাম জয় হোক। এই গান দুটোর পেছনের কথাগুলো শুনবো আগে। পেছনের কথা, গান করে যেতে হবে তাই গান করছি, এটা হচ্ছে মূল ব্যাপার। আর যেহেতু আসলে আমি সঙ্গীতের ছাত্র, যে রিয়াদ একটু আগে বললো যে আমরা আসলে স্টুডেন্ট অফ মিউজিক, আর সে একটা কমন ডায়লগ থাকে না এরকম একটা। তবে স্টুডেন্ট অফ মিউজিক যদি হয় তাহলে দ্য ক্যাপও চলে কি করে? আমি দ্য ক্যাপোতে কোনো ভ্যালু অ্যাড করি না বেসিক্যালি। সালেকিন ভাই, মানে আমি দ্য ক্যাপোতে বিং এ ম্যানেজার বেসিক্যালি থাকি, সো আমি দ্য ক্যাপোতে, এর আগে আমি কখনো গিটার শিখানোটা আমার ধরন না আসলে, আমি ওনার কাছ থেকে শিখছি শেখানোটা, সো ওই জন্যই প্রথমে স্যারেন্ডার আর কি। মানে এক একজন এক একজনকে যেভাবে কমপ্লিমেন্ট করে, কমপ্লিমেন্ট না ভাই, আমাকে যদি কেউ ডেকে জিজ্ঞেস করে তুই এমন কি পারিস যে গিটার স্কুলে গিটার শিখে, আমি আসলে কিছু পারি না তেমন। ওকে, আর যেটা পারি ওটা ব্যাখ্যা করতে পারি না, মানে হয়তো আমার ক্ষেত্রে অনেকটা সেই, আমি জানি না, মানে আমার কাছে কতিপয় নারী এবং মানে তনয়ারা তারা মাঝে মধ্যে আমাকে বলে যে ভাইয়া, আমি তো গিটার শিখতে পারি না, উংটা কি উংটাই হচ্ছে কনজাংশন। আচ্ছা, তো তখন ওইটা আমি আসলে, এটা সুন্দর যে যেটা জানি সেটা আসলে ব্যাখ্যা করতে পারি না, এই কথাটা আমার বলতে হয় আর কি। সো আমরা শুনছিলাম জয় হোক এবং, আচ্ছা তো দুটো গান, এই দুটো গান লিরিক এবং লিরিক সবকিছুই আমার আর কি, লিরিক। কিন্তু সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে জয় হোক গানের কম্পোজিশন হচ্ছে সামির মমিত নামে একজন আমার খুব পছন্দের একজন মিউজিশিয়ান, উনি ড্রামস বাজান। তো ওই গানটা আসলে আমি একটা কম্পোজিশন করেছিলাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে নতুন কিছু হলে ভালো হবে, এবং আমার মনে ছিল সামি হচ্ছে বেস্ট পার্সন। তো আমি গানটা ওর কাছে নিয়ে যাই, আমি গানটাকে শুনাই, ও 10 মিনিটের মধ্যে টোটাল ওই যে রিদম সেকশন না, মানে টোটাল, হ্যাঁ, কোন জায়গায় কি বসবে পুরো সেকশনটা ভাগ করা, কি কি ইনস্ট্রুমেন্ট যাবে সব সামির করা। আমাকে বলছে ভাই এইভাবে এভাবে করবেন, আমি ওই জিনিসটাকে ওইভাবে, যারা পার্টিশন করে ওরা কিন্তু ভালো কম্পোজার হয় না, খুব খুব ভালো সামির ন্যাচারাল কম্পোজিশনের একটা, মানে কি বলে একটা, ও তো ন্যাচারাল ড্রামার, ইনফ্যাক্ট ও যে পার্টিশন এন্ড ড্রামস বাজায়, থ্যাংক ইউ সামি, থ্যাংক ইউ। তো ওইটাই জয় হোক হচ্ছে আমার 2017 সালে যে নীলমানুষ অ্যালবামের জয় হোক তোমার বলে একটা গান ছিল, তো সেটার সিকুয়েল জয় হোক। তো এটা খুব ব্যক্তিগত লেভেলের গান, যে মানুষ যখন একদম রক বটম হিট করে তখন তার থেকে কিভাবে উঠে আসতে পারবে সেটা নিয়ে গান এটা। আর বিষয় গানটা হচ্ছে কলকাতার একটা ব্যান্ড আমি শুনেছিলাম, নাম হচ্ছে সিং অ্যান্ড পারেক, ওদের সাউন্ড ডিজাইনটা আমার খুব ভালো লাগে, তো আমার মনে হচ্ছিল এরকম ঘরানার একটা গান আমি করতে চাই, তো সেই জন্য বিষয় গানটা করা। মানে সেই জন্য আমি আমি লিরিক্যাল দিক থেকে যদি একটু ব্যাখ্যা চাই, সেই ক্ষেত্রে যদি তুমি আমাকে একটু বিস্তারিত বলো খুব ওপেন হবে না আর কি, মানে নিগুড় একটা, নিগুড় একটা রহস্যের মতো থাকবে, সরি শব্দটা ঠিক মতো, মানে একটা ইনার একটা রহস্যের মতো থাকবে আর কি। আচ্ছা আচ্ছা, তো ওই 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 ফরম্যাটে আমি চেষ্টা করেছিলাম একটা লিরিক তৈরি করার, তো আমি জানি না কতটুকু, আমি আমি চেষ্টা করছি আর কি, আমার কাজ লেখার গান শুট করার সেটাই। আর জয় হোকের লিরিকটা হচ্ছে খুব স্ট্রেইট ফরওয়ার্ড, যে একজন মানুষ তার ডাউন টাইমের ভিতর দিয়ে যায় এবং কীভাবে সে সে ডাউন টাইম থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে পারবে সেটার কথা। আচ্ছা, আমি একটু হারাই গেছিলাম, আমি একটু একটু অন্য কিছু আসলে চলে গিয়েছিলাম। সো মানে কেমন লাগে সুখী মানুষের পরে এই এইটুকু জার্নি, সুখী মানুষের গানের পরে? সুখী মানুষ অনেক আগের, অনেক আগের কথা, এরপরে আমরা অনেক গান করার চেষ্টা করেছি, আমি রিয়াদ প্লাবনের সাথেও আমরা একটা কাজ করেছি, কিন্তু এটা অন্য একটা প্রজেক্ট। যদি একটু ঘুরিয়ে দিই সুখী মানুষের গান কেমন আছে? বিশ্বের যেটা ধারা, যে আমরা যদি একটা সাকসেসফুল কোনো একটা নক পাই, যে কোনো একটা মানে আমরা
মানে একটা বইয়ের সাকসেসফুল একটা পেজ যদি পাই সেটা আমরা সিকুয়েল করার চেষ্টা করি সো ওয়াই ডিডন্ট ইউ মেক আ সিকুয়েল অফ সুখী মানুষের গান আমার এরকম মনে হয় নাই তাই যেটা ফিল হয় সেটা করি টু সাম এক্সটেন্ট উনি কিন্তু করছে মানে হি ইজ আ ভেরি মানে এটা খুবই ইন্টেলেকচুয়ালি করছে সেটা হচ্ছে সুখী মানুষটাকে অপোজিটভাবে নীল মানুষ বানায় ফেলছে ওকে সুখী মানুষের কথা তো উনি বলছে নীল মানুষ গানটা কিন্তু খুব সুন্দর একটা গান যেটা শুনলে মানে নীল মানুষের ভেতরকার কথাগুলো থাকে যেটাতে সো কাউন্টার অ্যাকচুয়ালি তাই না আমি জীবনে কাউকে ভেবে গান লিখি না আমার হয় না মানে গান লিখে আমি গানের জন্য আমাকে গতকালকে আমার বান্ধবী দুষ্টামি করে একটু টেক্স পাঠালো রাত্রে আমার ঠোঁটের উপর তো আমি তখন অনেক ঘুমাইয়ে পড়ছি আমার ঠোঁটের উপর তো তিল আছে এই গানটা আমাকে নিয়ে লিখছিস না আমি শুধু রাতে একটা টেক্স দিলাম ধর 11th আমি জানি না মানে শ্রাবণের কি হয় মানে আমি খুব কিছু নিয়ে সিরিয়াসলি গান করতে বসলে আমার হয় না গানটা বেসিক্যালি একটা গল্পের মতো যেমন সাতকানিয়া ফুটিক ছড়ি মানে আমার লেখা চিটোগনিয়ান গানগুলোর ক্ষেত্রে আমার যেটা হয় আমি পুরো একটা গল্প দেখি ওকে এটার পরে এটা হচ্ছে ওইখান থেকে আসে অন্যান্য ক্ষেত্রেও আমার মনে তাই হয় লেখা আমার ক্ষেত্রে লিটারেলি একজন মানবীর প্রভাব থাকে আচ্ছা হতে পারে আমার গানের ক্ষেত্রে কোনো না কোনো মানবীর প্রভাব আছে যেমন আমি কিন্তু গান লিখতে পারি এটা আমার এখনো বিশ্বাস হয় না আমি লিখতে পারি না আসলে আমি যা লিখি তা গান হয় না আমাকে এই কনফিডেন্সটা কিছুটা হলো প্রথমে দিছিল সালেকিন ভাই সেটা হচ্ছে উনি স্মার্ট তো গানটা যখন সুর করলাম বললো রিয়াদ এটা ভাবো এইটা সুরটা আমি যখন করছি আমার মাথায় ছিল যে কি ছিল সালেকিন ভাই নগরের যাতাকলে পৃষ্ঠ হয়ে একজন মানুষ সে এখন স্বপ্ন দেখার ক্ষমতা হারিয়ে ফেলছে এরকম একটা জিনিস বলেছিল তখন আমি এমবিএ করতাম ঢাকা ইউনিভার্সিটিতে তো আমার মনে আছে আমি রূপসী বাংলার সামনে যাওয়ার সময় প্রথম টিউনটা শুনে শুনে যে ভুলেই গেছি সেসব কথা কিলাপ মনে রেখে অযথা ওইটা মাথায় আসছিল সো এটা যে কারণে বলছিলাম সো কেউ যদি একটা সিচুয়েশন বলে দেয় তখন লেখাটা হেল্প হয় বা যাই না যেমন আমার গত কয়েকদিন ধরে বেশ ফ্রাস্ট্রেটেড একটা মোমেন্ট কাটতেছিল কোন একটা কারণে একটু ডেঞ্জারাস ক্যাটাগরি অফ ডিপ্রেশনে আমি আসলে মানে ভুগতেছি সো আমার স্টেটমেন্টটা ছিল হচ্ছে আমার ভালো লাগে না তাই স্বপ্ন দেখবো বলে আমি দুহাত পেতেছি যেমন ইজি লাইন না কিন্তু যেমন একবার একদিন যেটা হয়েছে যে আমি আসলে বই পড়তেছিলাম বই পড়তে পড়তে হঠাৎ করে আকাশের দিকে তাকাইলাম দেখলাম যে একটা চাঁদ অর্ধেক অর্ধেক একটা চাঁদ তো চিন্তা করলাম সবাই আমার মানে অন্ধকার রাত নিয়ে লেখে তাকিয়ে থাক শূন্য দৃষ্টিতে অন্ধকার রাত নিয়ে কথা বলতেছে সে তারপরে পূর্ণিমা নিয়ে তো অজস্র গান আছে আধখান মানে অর্ধেক চাঁদ নিয়ে সচরাচর গান পাওয়া যায় না আমার মানে আমার আমি যাকে গুরু মানি তার আছে অর্ণব ভাই না আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ না এটা হচ্ছে কবি নজরুল কবি নজরুলের মানে এই এই ব্যাপারটা আছে মানে আধখানা চাঁদের একটা ব্যাপার আছে তো আমি এটা চিন্তা করতে করতে হঠাৎ করে আমার মনে হলো যে আমি আমার বোধহয় একটা লেখা উচিত চাঁদের আলো মলিন হলো যায়নি তোমার মায়া চাঁদের আলোয় হাত ধরেছি যেথায় তোমার ছায়া তবেই বলো আধখানা চাঁদ কোথায় লুকিয়ে জানি তুমি সেই আধখানা চাঁদ বসেছো পাশে আধখানা চাঁদ উকি দেয় আকাশে বাহ
আমার কিছু সিচুয়েশন মানে এইটার ভিতরে কিন্তু মানবীয় মানে মানব কোনো একটা মানবীর একটা প্রভাব আছে ডেফিনেটলি এই জিনিসটা বারবার সে হাইলাইট করতে চাচ্ছে কেন তনু আমার আমরা কি সালকিন ভাইয়ের কাছ থেকে একটা গান শুনবো লাইভ একটা লাইভ তো ডেফিনেটলি আসলে এখন একা গান গাওয়াটার মজা হবে না হ্যাঁ আমরা তার দিব আরেকটা গিটার থাকলে আমরা একটা গিটার দিয়ে আমরা সবাই মিলে একটা গান করি মানে আমরা করবো যাই মায়ানহর মানে কি মায়া মানে তো মায়া আর নহর মানে হচ্ছে ঝর্ণা নৌকা মনে হচ্ছিল মায়ানহর মায়ার ঝর্ণা মায়ার ঝর্ণা যতটুকু পারি ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট গুলাকে একটু বাদ দিয়ে যদিও গিটারটা ইউজ করি বাট সাথে বাংলা যে ফোক গুলো আছে ফোক ইনস্ট্রুমেন্ট সেগুলো ইউজ করার চেষ্টা করছি কতদূর কি হয়েছে জানি না তবে চলতে স্যার বয়স কত হলো ব্যান্ডের সম্ভবত 13 সম্ভবত তুই জয়েন করার আগে ছিল না জয়েন করার আগে ছিল না কোন সালে রে 14 তে মনে হয় ব্যান্ড তোর আমি কোন বলছ মনে নাই আমার আসলে আসলে মানে অনেক অনেক সময় হয়ে গেছে তো আসলে বয়স 4 বছর হবে 5 বছর হতে যাচ্ছে 5 বছর হবে হয়তো ওর লেখা কিছু গান আমরা করছিলাম সেখান থেকে একটা গান সুরভি রাইত একটা গান আছে এটা মোটামুটি এখন আমরা মানে দেখি যে মানুষজন শুনতেছে That's great. So, এই গানগুলো আসলে সামনে উঠে আসুক এবং আমি আমার কোন একটা এপিসোডে আমি মায়ানহরকে হয়তো আমি চাই কি বলো মায়ানহরকে আমি আসলে আমরা আসলে ইনভাইট করতেই পারি খুব শীঘ্রই ওকে সো এটা আপনার উপর দায়িত্ব এমিল স্যার আপনি যদি একটু মানে আমার 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 এই দিকটা যদি একটু দিয়ে অবশ্যই ওকে সো একটু সালকিন ভাইয়ের কাছে যাব সালকিন ভাই হোয়াট অ্যাবাউট ইওর পার্সোনাল লাইফ নাও আমার ব্যক্তিগত জীবন আসলে আমার পরিবার আমার গান বাজনা আর আমার মানে এখন তো মিউজিকের সাথে রিলেটেড শিক্ষকতার সাথে রিলেটেড আমার ছাত্রছাত্রীদেরকে নিয়ে কাজ ছাত্রছাত্রী বলতে সিম্পল লাইফ শুধুমাত্র দ্য ক্যাপো না এর বাইরে দ্য ক্যাপো ছাড়াও শিক্ষকতার জায়গা আছে ব্যক্তিগতভাবেও শেখাচ্ছি আমি বিভিন্ন জায়গায় মানে শুধু ব্যক্তিগতভাবে শেখাচ্ছ না কোনো স্কুল আর কোনো অর্গানাইজেশন গত 3 মাস ধরে অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করছি না দ্য ক্যাপো এবং ব্যক্তিগতভাবে শেখানো হচ্ছে আর কি আমরা ডাকাতে কবে পাচ্ছি শাওনকে হ্যাঁ শাওনকে কবে পাচ্ছি আমরা দ্য ক্যাপোতে সম্রাট এমিল ভাই এবং শাওন তিনজনকে চাই না আমার মনে আছে আমি শাওনকে এর আগে একবার যোগাযোগ করছিলাম হ্যাঁ আমি আমি আমার ওই বলো বলো আসে না কেন না না ওই যে আমার কোন একটা হয়তো কমার্শিয়াল শো ছিল সে কারণে আমার নিজে শোতেই ঠিক মতো আসে না এবং এমিল ভাই কিন্তু 6 নম্বরে থাকে তাই তাহলে তো আপনি এটা হওয়া কাপ এমিল ভাই কে লাভ নাই হি ইজ দ্য মোস্ট ফাকিবাজ মানে পার্সন ইন ওয়ার্ল্ড আমি এবং আমার ফাকিবাজি ওনার কাছ থেকে শিখেছি আচ্ছা এটা স্পেলিংটা আমরা পরে জেনে নিব শো এর পর ওকে চলো শুনি গান আমি খুব খারাপ মানুষ চলো আমরা একটু এই গানটা একটু শুনে আসি না কি গানটা এই কি আর কত আচ্ছা আপনার শোতে আসছি ভাই আপনার গান শান আপনি আসলে এটা করতে চান না না করব না আচ্ছা কোনটা করব আচ্ছা করব না লাস্টে করি আপনি আগে একটা ইয়ে করেন আমি এখন একটা গান গাই ওই গানটা করবেন ওই দিন যেটা করছিলেন নতুন গানটা খুব সুন্দর লাগছে কোথায় ছিল এটা ই থেকে ভাই ও বি সেভেন তো একটা হ্যাঁ একটা সেভেন তো আছে ওই যে এটা আমরা একটা গান একটু শোনাই এমিল ভাই এই গানটা এই অ্যালবামেই থাকবে জয় হোক অ্যালবামে থাকবে গানটার নাম হচ্ছে একসাথে এই গানটা পুরোটা না কোথাও করার সুযোগ হয়নি কারণ গানটা একটু বড় চেষ্টা করি দেখি কতটুকু করতে পারি
এই গানটা হচ্ছে আসলে যেমন শাওন বলছিল যে ওর ওর গান লেখাতে কারো না কারো আসলে ছায়া লাগে, সে যেই হোক অধিকাংশ ক্ষেত্রে হয়তো মানবী হয়, ও যেহেতু প্রেমের গান বেশি লেখে রোমান্টিক গান গায়। তো এক একটা মানুষের জীবন তো এক এক রকম, তারপরেও প্রত্যেকটা মানুষের জীবনে কাউকে না কাউকে লাগে, সেটা স্ত্রী হোক, তার জীবন সঙ্গিনী হোক বা সঙ্গী হোক, তার বাবা মা হোক, বন্ধু বান্ধব হোক, কাউকে না কাউকে পাশে লাগে আসলে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে গানটা করা, এবং এই গানটার একটা অনেক বড় ইন্সপিরেশন হচ্ছে স্যার আয়ুব বাচ্চু, ওনার কিছু গান আমাকে খুব ওই সময় ইন্সপায়ার করেছিল। আমার মনে হচ্ছিল এরকম কিছু গান আমার লিখতে হবে সেই পয়েন্ট অফ ভিউ থেকে। ধরো আমার হাত, যেতে হবে মুছে ফেলো অশ্রু চোখে, তবে গাইবে মনের সুর, ঝড়বা সন্ধ্যা যুদ্ধ প্রতিঘা, তুমি থেকো আমার পাশে, হাসি দিনে কান্না দিনে যেন থাকবে তুমি মিশে, ছেড়ো না সঙ্গ আমার, ছোব চন্দ্র আর সূর্যের যেও না ভুলে আমায়, মুছে দিও অভিমান সন্তা, রাকিবাদীন পথ অন্তহীন, তুমি থেকো আমার পাশে, বৃষ্টি দিনে রৌদ্রে কোণে যেন থাকবে তুমি মিশে, যেন থাকবে তুমি মিশে। যদি না থাকি বুঝে নিও হারিয়ে যাইনি, তাই একদিন যদি না থাকি বুঝে নিও হারিয়ে যাইনি, মিশে আছি শুধু তোমাতে যেমন ছিলাম আমরা একসাথে, চিরকাল ছিলাম ছিলাম একসাথে। ওয়াহ, ফ্যান্টাস্টিক, ছিলাম চিরকাল একসাথে, বেশি জোস লাগছে। আমার সৌভাগ্য হয়েছে সালেকিন ভাই ওই প্রথম দিকগুলো দেখার, একটা কমপ্লিট মেটাল হেড, নেল পলিশ দিত আগে কালো কালো, এক্স্যাক্টলি কমপ্লিট, ছবি আছে ফেসবুকে, কমপ্লিট মেটাল হেড পলিশ দেই নাই কিন্তু ছিল, এটা সামহাউ ওটা কল্পনা করে কিভাবে জানি, না এরকম চুল চুল টুল হ্যাঁ আছে, কালো চোখে নিচে কালো টুল, সুরমা টুরমা দেওয়া, একটা মেটাল হেড, যে মানে এট লিস্ট ভাই নেল পলিশ দিবেন না জীবনে দেখিনি, তাহলে ওই কালো সুরমা দিবেন বা চোখে নিচে কালি টালি, চোখে নিচে সুরমা ছিল মানে তাদের ব্যাপারটা হচ্ছে, আমি এটা সাথে মানে হয় না কেমনে জানি আমি রিলেট করে ফেলি আসলে, ডেথ মেটাল ইরফান দিবেন, সো সালেকিন ভাইরা হচ্ছে বাংলাদেশে ডেথ মেটাল যেই মানে মৃত ধাতু মিউজিক, হ্যাঁ
জেট মেটাল যে মিউজিকটা সেই মিউজিকের ধারার একেবারে প্রথম দিককার মানুষ পূজারি, যেমন প্রথম দিককার মানুষ যারা আসলে বাংলাদেশে, আমি বলবো দে অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস জেট মেটাল ইন বাংলাদেশ ইনটু মিউজিক, বুঝছো? সো একটা কমপ্লিট ডেথ মেটাল ব্যান্ডের গিটারিস্টকে তাকে মানে তার ট্রান্সফরমেশন ইনটু মানে ইন্ডিয়ান মানে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল অ্যান্ড এই কন্টেম্পোরারি মিউজিকের সাথে ব্লেন্ড হয়ে যাওয়ার এই ট্রান্সফরমেশনটা মানে আমার জন্য মানে আমার চোখের সামনে দেখা অ্যান্ড মানে আমি প্রচণ্ড সৌভাগ্য যে ভাইয়ের এই ট্রান্সফরমেশনটা দেখতে পারছি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সালকিন ভাই এখন যে মানে অ্যাটায়ার কোডটা, যে সালকিন ভাই এখন পাঞ্জাবি পরে, আকাশি কালারের একটা শার্ট পরতো ভাইয়া, পরে আমি সুযোগ পেলেই পরি আর কি, একসাথে মিলতে হয় কারণ ব্যাপারে এরকম না যে তুমি গেলা র্যান্ডম তুমি পারফর্ম করে ওটা দুইজন পড়লাম চলেন ভাই, মনে আলাদা তখন কি করবো কটন টটন দিয়ে ফেলবো না, আমি ট্রাই করছিলাম, ব্যাপারটা হয়েছে যে জুতার দুইটা আলাদা রং আছে, ওই দুইটা জুতার সাইজ আমার নাই, এবং সো যেই দুইটা সাইজ আছে ওই দুটো দেখতে ডিফারেন্ট, ধরো যে একটা লোফার একটা পামশু কেমন হবে ব্যাপারটা, আরো আরো এক্সপেরিমেন্টাল হবে। সো উই আর ভেরি ক্লোজ টু দ্য এন্ড অফ দিস প্রোগ্রাম অ্যান্ড আজকে রাতের মনে হয় এই মুহূর্ত মানে আমরা একেবারে বিদায়ের কাছাকাছি, সো লাস্ট ফিউ ওয়ার্ডস ফ্রম সালেকিন ভাই টু দ্য লিসেনার্স অফ ক্যাপিটাল এফএম। আচ্ছা আমার মনে হয় কি আমি যদি কাউকে বলি ভাই মিথ্যা বললেন না, রাস্তায় ময়লা ফেলেন না, এগুলো কেউ শুনবে না, একই কথা বলতে আসছে, এগুলো কেমন মানুষ এভাবে অ্যাকসেপ্ট করে না সাধারণত কথা, কিন্তু আমার মনে হয় যদি আমরা মানুষ হিসেবে যেমন আমরা নিজের উপরে যদি ইনভেস্ট করি, মানে আজকে আমি মানুষ হিসেবে যেরকম সেটা যদি আগামীকালকে একটু বেটার হতে পারি তাতে খারাপ কি, তো আমি সবাইকে অনুরোধ করবো সেটাই যে অ্যাটলিস্ট নিজে যত বেটার ভার্সন তৈরি করা যায় পৃথিবী তার নিজের জন্যও ভালো, আমাদের আশেপাশের মানুষগুলোর জন্যও ভালো। বাহ, থ্যাংক ইউ সো মাচ রিয়ান। সালেকিন ভাইয়ের পর কথা বলাটা একটু কঠিন আসলে, কারণ সালেকিন ভাই মোটামুটি সব বলে দেয়। হ্যাঁ না বলে দেয় না, উনি এত সুন্দর করে বলে, মানে এরপরে কথা বলাটা আসলে কঠিন হয়ে যায় আমি ভাবি। Okay, so thank you so much for listening us, for having Salekin Bhai at Radio Capital FM 94.8, Desher number one music station. Thank you for your valuable time for us, definitely. Backstreet Voice actually pays respect to Salekin, Riyad and Plavan Bhai. থ্যাংক ইউ থ্যাংক ইউ, হোপফুলি খুব শীঘ্রই আবার দেখা হবে। ইয়েস, ইনশাআল্লাহ আগামী রাতে আবারও নতুন করে চলে আসবো শাওন গানওয়ালা, এমএল এবং সম্রাট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হ্যাঁ একটু সাবধানে থাকুন, চোখ কান খোলা রাখুন, বিশ্বয়ে থাকুন।